বিশ্বনাথ কিন্তু উঠে এসেছেন, দারুণ ক্রস হয়েছে কিন্তু খুব একটা ইফেক্টিভ হলো না, যাকে খুঁজে পাও দূরপাল্লার শট, ও মাই গুডনেস হোয়াট আ শট, হোয়াট আ শট, মানিক মোল্লা দারুণ একটা শট ছিল। কিন্তু আমি এই ধরনের ক্ষেত্রে স্টিভেন জেরার্ডের কথা আমার বেশি মনে পড়ে যায়, লিভারপুলের লেজেন্ড, এবং আমরা অনেকটা সময় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকেও দেখতাম এরকম 40-42 গজ যেখানেই পাচ্ছে হাই প্রেস কিন্তু করছে, এবং সব ধরনের বডি টাসেল তারা কিন্তু করে যাচ্ছে নেপালকে শুরু থেকেই আক্রমণটা যেন দানা। বলের পজিশন হারিয়েছিলেন সুমন, সুমনের কাছ থেকে কিন্তু এই মধ্যে আঞ্জন।